স্বচ্ছ গ্যাঞ্জেস মিশন কর্মসূচির সূচনা হলো বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিল চত্বরে। এদিন মিলগেটে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করা হয়। পরে একটি র্যালিও সংগঠিত হয় মিল কলোনি এলাকায়। গ্যাঞ্জেস কলোনি কে সাফ আর স্বচ্ছ রাখেঙ্গে হাফ হর জগহ রাখেঙ্গে সাফ সাফাই কা ধ্যান স্বচ্ছ গ্যাঞ্জেস মে আপনা যোগদান দে কচরা গাড়ি মে এই কচরা যাবে কর্তৃপক্ষের দাবি। এই কর্মসূচির ফলে এলাকা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবে তার বিনিময়ে একটা টোকেন মানি নেওয়া হবে প্রত্যেক পরিবার থেকে। আপ লোগোকে সহযোগ সে ইহা জো পরিবেশ বন্ধু হ্যায় উনকে সহযোগ সে হামারে কর্মচারী জো হ্যায় হর স্তর কে জো কর্মচারী হ্যায় জো ইস মিল মে কার্যরত হ্যায় অর ইহা জো লোগ রহতে হ্যায় উনকে ভরপুর সহযোগ সে হাম লোগ ইয়ে প্রমাণ কর দেঙ্গে কি এক স্বচ্ছ সমাজ কা নির্মাণ করনে মে ভি গঞ্জে অর দুসরে জো ইন্ডাস্ট্রি হ্যায় জিসকো কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলিয়ে ইয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলিয়ে উনসে ভি হাম লোগ পিছে নেই হ্যায় হাম লোগ উনকে সাথ সাথ হ্যায় অর ইয়ে জো ভারতবর্ষ কা জো স্বচ্ছ সমাজ কাজ নির্মাণ হ্যায় হামারে নির্মল বাংলা কা জো এক অভিযান হ্যায় উসকা ইয়ে এক অভিন্ন অঙ্গ হ্যায় কি আমাদের গ্যাঞ্জেস স্বচ্ছ গ্যাঞ্জেস মিশন এর ওপেনিং ডে গ্যাঞ্জেস কলোনি সবার কাছে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে যে জুট ইন্ডাস্ট্রিতে গ্যাঞ্জেসই প্রথম যারা এই কলোনিকে নির্মল বাংলা বা স্বচ্ছ গ্যাঞ্জেস মিশনে পরিণত করেছে। একটা সার্ভিস চার্জ দেখেছি, সেটা সার্ভিস চার্জ মিনিমাম পার ডে এক টাকা করে, সেটা এই যে আজকে বিতান যে কাজ করছে বিতানের অ্যাকাউন্টে জমা পড়বে। একটা ঠিক ফিক্সড টাইমে এরা গিয়ে সমস্ত দিন মালপত্র নিয়ে নেবে, যেতে যে একটা তিনটে করে আমরা নির্দেশ দিচ্ছি, সঙ্গে কলোনির লোকদেরও আমাদের টাইম টু টাইম বোঝানো হবে বা যে পরিষ্কার রাখলে কী উপকারিতা আছে অসুখ বিসুখের হাত থেকে, এই যে চারদিকে যে আজকে ডেঙ্গু হচ্ছে বা ম্যালেরিয়া হচ্ছে এর থেকে বাঁচানোর জন্য কীভাবে করা যায় সেটা চেষ্টা করতে হবে। সেই আজকে আপনার এই জল জমা বলুন এ বলুন সেটা তো এই এই জন্যই হচ্ছে, আজকে সবাই নর্দমার মধ্যে প্লাস্টিক ফেলছে। কিছুদিন আগের ঘটনা যে প্লাস্টিক শুধু তাই না, আবার আপনার ছাগল কেটে পর্যন্ত ফেলে দিয়েছে নর্দমার মধ্যে, তারপরে জল জমে গেছে। তো এইগুলো তো আগে যদি পরিষ্কার ছাগলের বাচ্চা, তো এই পরিষ্কার যদি আমরা আজকে করি তাহলে অটোমেটিক আর জলও জমবে না কিছুই করবে না। যদিও সেই অর্থের দাবি পূরণ করতে চাইছে না মিল কলোনির বাসিন্দারা, তাদের দাবি মিলের শ্রমিক কলোনি পরিষ্কার রাখার দায়িত্ব মিল কর্তৃপক্ষের, সেই কাজ না করে তারা শ্রমিকদের উপর করের বোঝা চাপিয়ে দিতে চাইছে। সমস্ত পরিষ্কার দায়িত্ব এইগুলো কোম্পানি, আমাদের তো দায়িত্ব নেই, তা আমরা দিবই কেন? আমাদের দেওয়া দরকারও নেই, আমরা দিব না, এগুলো আমরা বিরোধ করছি, আগাগোড়াও থেকে করছি, এখনো করবো, আমরা দিব না, চাপিয়ে দিতে পারে। আজকে এই যে পরিষ্কার করার জন্য 30 টাকা চাইছে, কোনো দিন বলবে কি 30 টাকা 60 টাকা দিন, তো আমাদের দিতে হবে। তা ভাই 30 টাকা থেকে আরম্ভ হয়েছে, আমরা আর দিব না, আমাদের এই পরিষ্কার যেরম আছে সেরমই থাকবে। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।